তো বন্ধুরা রান্নাঘর থেকে শুরু করে পূজাঘর অবধি তার সাথে সাথে নানান রকম মিষ্টান্ন তৈরিতে কাজে লাগে এই সুন্দর উপকরণটি। আমার হাতে যে জিনিসটা দেখতে পাচ্ছ বন্ধুরা সেটা হলো গুড়। আমাদের দৈনন্দিন জীবনে নানান কাজে ব্যবহৃত হয় এই উপকরণটি। এই উপকরণটি যদি আমরা ছাদ বাগানের ক্ষেত্রে বাগান পরিচর্যাতে ব্যবহার করি তাহলে যেমন গাছে ফুল ফল আসবে তেমনই গাছের বৃদ্ধি বিকাশটাও দ্রুত গতিতে হবে। যেসব গাছে স্ত্রী ফুল আসছে না পুরুষ ফুলে ভরে যাচ্ছে সেই সব গাছেও আমরা প্রচুর পরিমাণে স্ত্রী ফুল আনতে পারবো এই সুন্দর উপকরণটা ব্যবহার করে। তো বন্ধুরা এই বাগান পরিচর্যাতে গুড়ের ভূমিকা কী সেটা জানতে হলে বা কীভাবে আমরা এই উপকরণটা ব্যবহার করব কীভাবে এটাকে গাছের মধ্যে প্রয়োগ করতে হবে সেটা জানতে হলে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক করে দেবে। যারা নতুন বন্ধু কার্তিক হর্টিকালচারের প্রথম তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। বন্ধুরা বহু বছর আগে থেকে এই গুড়কে আমরা কৃষিকাজ এবং ছাদ বাগানের পরিচর্যার ক্ষেত্রে ব্যবহার করে আসছি। এই গুড় ব্যবহারের ফলে মাত্র 20 দিনে আমাদের গাছের চেহারা বদলে যাবে বন্ধুরা। কারণ এই গুড়কে আমরা যদি ব্যবহার করি আমরা সঠিকভাবে যেমন গাছের বৃদ্ধি বিকাশটা লক্ষ্য করতে পারবো তার সাথে সাথে সঠিকভাবে প্রত্যেকটা গাছ থেকে আমরা ফুল ফল পাবো। যেসব গাছে পুরুষ ফুল আসছে স্ত্রী ফুল আসছে না সেই সব গাছেও আমরা সঠিকভাবে স্ত্রী ফুল আনতে পারবো। লেবু গাছের গুটি ঝরা এবং ফুল ঝরাকে বন্ধ করতে পারবো এবং তার সঙ্গে সঙ্গে মাটিকে উর্বর করে তুলবে বন্ধুরা এই গুড়। তো বন্ধুরা প্রথমে আমাদের জানতে হবে এই গুড় আমাদের ছাদ বাগানে কোন কাজে ব্যবহার করা হয় বা কেনই আমরা গাছে ব্যবহার করব। তো বন্ধুরা আমরা সকলে জানি যে আমাদের গাছের মাটির মধ্যে যেমন অপকারী ব্যাকটেরিয়া থাকে তার সঙ্গে সঙ্গে উপকারী ব্যাকটেরিয়া থাকে। সেই উপকারী ব্যাকটেরিয়াগুলো গাছের মাটিকে উর্বর করে তোলে, গাছের মাটির মধ্যে থাকা খাবারকে গাছকে সঠিকভাবে ইনটেক করতে সাহায্য করে, সঠিকভাবে জল ইনটেক করতে পারে এবং তার সঙ্গে সঙ্গে গাছের মধ্যে ইমিউনিটি পাওয়ারকে বৃদ্ধি করে তোলে। তো বন্ধুরা সবথেকে বড় বিষয় এই গুড় মাটির মধ্যে প্রয়োগ করলে আমাদের অপকারী ব্যাকটেরিয়া মাটি থেকে ধ্বংস করে এবং তার সাথে সাথে উপকারী ব্যাকটেরিয়ার মাত্রাকে বাড়িয়ে তোলে এই সুন্দর উপকরণটি। তো বন্ধুরা আজকে এই গুড়কে দিয়েই আমরা এমন একটা দ্রবণ তৈরি করে দেখাবো তোমাদের বা এমন একটা দ্রবণ গাছের মধ্যে প্রয়োগ করব। সেই দ্রবণটা একবার বন্ধুরা গাছে প্রয়োগ করলে মাত্র 20 দিনে আমাদের গাছের মধ্যে ফুল ফল ভরে যাবে। তার সঙ্গে সঙ্গে গাছের পাতা সবুজ থাকবে, গাছের বৃদ্ধি বিকাশ তো দ্রুতগতিতে লক্ষ্য করতে পারবই, গাছ যে ঝিমিয়ে পড়ার সমস্যা সেটাও দূর হবে এই গুড় দিয়ে। কারণ গুড় একটা ডিকম্পোজার হিসেবে ব্যবহার করা হয়। যে কোনো খাবারকে বা যে কোনো গাছের সারকে পচাতে এই গুড়কে আমরা ব্যবহার করি। সেই গুড়কে আমরা সঠিক মাত্রায় যদি গাছের মাটির মধ্যে প্রয়োগ করতে পারি তাহলে গাছের মাটির মধ্যে থাকা খাবার সঠিকভাবে গাছ কিন্তু ইনটেক করতে পারবে, গাছের খিদে বাড়বে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের ছাদ বাগান রঙিন হয়ে উঠবে। তো বন্ধুরা এই গুড় সেই মাটিতেই কাজ করে যেই মাটিতে গাছের পর্যাপ্ত পরিমাণে খাবার থাকে। এই গুড় কিন্তু কোনো খাবার নয় কিংবা গাছের সার হিসেবে আমরা ব্যবহার করব না। তো বন্ধুরা কীভাবে সেই উপকরণটা তৈরি করব, কীভাবে গাছের মধ্যে প্রয়োগ করতে হবে সেটা জানতে হলে ভিডিওটা চলো শুরু করা যাক এবং সকলে আমাদের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত থেকো বন্ধুরা। তো বন্ধুরা এই দ্রবণটা তৈরি করতে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে পরিষ্কার একটা পাত্র। তোমরা পরিষ্কার পাত্র নেবে এবং তার মধ্যে 500 ml জল নেবে। তো বন্ধুরা এই জলের পরিমাপটা তোমরা বাড়াতেও পারো, আমি 500 ml জলকে ব্যবহার করছি। এবং তার সঙ্গে বন্ধুরা যেটা লাগবে সেটা হচ্ছে গুড়। তো বন্ধুরা তোমরা যে কোনো গুড় এক্ষেত্রে ব্যবহার করতে পারো, এক্ষেত্রে খেজুরের গুড়, আখের গুড় তোমরা ব্যবহার করতে পারো। আমি এখানে আখের গুড় ব্যবহার করেছি। তো বন্ধুরা দেখো এই গুড়টাকে আমরা সুন্দরভাবে কিন্তু জলের মধ্যে গুলিয়ে নেবো। সুন্দরভাবে বন্ধুরা গুলবে কারণ গুড় সহজে জলের মধ্যে গলে না। তো যাতে সহজে জলের মধ্যে গুলে যায় একটু তোমরা নাড়তে থাকবে। তোমরা সুন্দরভাবে কিন্তু এই দ্রবণটাকে নাড়বে যাতে গুড়টা সঙ্গে সঙ্গে গুলে যায় জলের মধ্যে। তো বন্ধুরা এরপর আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে হলুদ। তো বন্ধুরা এই হলুদ আমরা বাড়ির কাজে রান্নার কাজে ব্যবহার করে থাকি, বাড়িতে অতি সহজেই আমরা সংগ্রহ করতে পারি সম্পূর্ণ বিনামূল্যে। তো এই 500 ml জলের জন্য তোমরা 1/2 চামচ হলুদকে সুন্দরভাবে এই জলটার সঙ্গে ভালো করে গুলে নেবে বন্ধুরা। তো বন্ধুরা এই হলুদ আমরা একটা অ্যান্টি ফাঙ্গাল হিসেবে ব্যবহার করে থাকি গাছের মধ্যে, যাতে ফাঙ্গাস না আক্রমণ করে এই দ্রবণটা প্রয়োগ করলে বা গাছের মাটির মধ্যে থাকা অপকারী ব্যাকটেরিয়া যাতে ধ্বংস হয়ে যায় সেই কারণে এই হলুদকে ব্যবহার এই দ্রবণের সাথে। তো বন্ধুরা এর সঙ্গে আমাদের যেটা ব্যবহার করতে হবে সেটা বন্ধুরা হচ্ছে ভিনিগার। তোমরা দেখতে পাচ্ছ এই ভিনিগার আমাদের প্রত্যেকের রান্নাঘরে কিন্তু থাকে। এই ভিনিগারটা প্রয়োগ করার একমাত্রই উদ্দেশ্য বন্ধুরা এই দ্রবণটাকে স্টোর করে রাখতে পারবো আমরা। এছাড়া এই দ্রবণের মধ্যে এই ভিনিগারকে ব্যবহার করলে অতি সহজেই মাটি অ্যাসিডিক হয়ে উঠবে এবং সুন্দরভাবে গাছে ফুল ফল আনতেও সাহায্য করবে। তো আমরা সুন্দরভাবে কিন্তু এই 500 ml জলেতে 1 চামচ জাস্ট 1 টেবিল স্পুন আমরা কিন্তু ভিনিগার ব্যবহার করব। সুন্দরভাবে আমরা আবার কিন্তু দ্রবণটাকে নাড়বো যাতে একটা অপরের সঙ্গে সুন্দরভাবে মিশে যায় এবং জলটা একটা সুন্দর লিকুইড দ্রবণ তৈরি হতে পারে। তো বন্ধুরা দেখো সুন্দর লিকুইড দ্রবণ তৈরি হয়ে গেছে এবং গাছের মধ্যে প্রয়োগ করার জন্য আমাদের
পুরোপুরি প্রস্তুত হয়ে গেছে। তো কিভাবে প্রয়োগ করব, কিভাবে গাছের মধ্যে দেবো বা কতটা পরিমাণে দেবো সেটা এবার চলো আমরা দেখে নিই। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমার গাছে খাবার প্রয়োগ করা আছে। এই খাবার প্রয়োগ করার পরেই আমাদের কিন্তু এই দোবনটা ব্যবহার করতে হবে। খাবার যেদিন আমরা প্রয়োগ করবো বন্ধুরা, তারপরে ঠিক 3-4 দিন পর এই কাজটা আমাদের করতে হবে, সুন্দর দোবনটা ব্যবহার করতে হবে। তো কতটা পরিমাণে করব, তো বন্ধুরা প্রত্যেকটা 6-8 ইঞ্চি টবের জন্য আমরা কিন্তু 1-150 ml মতন দেবো, এবং তার থেকে বড়টা হলে আমরা 250 ml জলকে ব্যবহার করব। তো বন্ধুরা এইভাবে তোমরা দোবনটাকে ব্যবহার করতে পারো যে কোনো ফুল গাছের মধ্যে। তো চলো বন্ধুরা, এরপর আমরা ফল এবং সবজি গাছের ক্ষেত্রে কতটা পরিমাণে ব্যবহার করব সেটাও আমরা দেখে নিই। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে আমার একটা ছোট্ট ড্রাগন গাছ আছে। এই ড্রাগন গাছের ক্ষেত্রেও আমরা এই দোবনটাকে ব্যবহার করতে পারবো। তো কতটা পরিমাণে করবো, যেহেতু ড্রাগন গাছটা ছোট এবং ছোট টবের মধ্যে বসানো আছে, সেক্ষেত্রে আমরা সুন্দরভাবে কিন্তু 250 ml জলের জায়গায় 150-200 ml জলকে ব্যবহার করব। তো বন্ধুরা বড় টব হলে বা বড় গাছ হলে তোমরা কিন্তু 250 ml জলকে ব্যবহার করতে পারো, ছোট গাছের ক্ষেত্রে বন্ধুরা 100-200 ml জল তোমরা ব্যবহার করবে। যে কোনো ফল গাছের ক্ষেত্রে এই নিয়মটা তোমাদের ফলো করতে হবে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে আমার একটা করলা গাছ আছে, অনেক করলাও এখানে ফুলেছে। তো সেই গাছের ক্ষেত্রেও আমরা কিন্তু এই দোবনটাকে সুন্দরভাবে ব্যবহার করবো। দেখো সুন্দরভাবে ব্যবহার করে দিলাম, 250 ml জল ছিল আমি পুরোপুরি দিয়ে দিলাম। তো বন্ধুরা, তোমরা দেখতে পেলে এই গুড়কে কত সুন্দরভাবে আমরা ছাদ বাগানে প্রয়োগ করলাম বা কী কী উপকারিতা এর আছে। এই গুড়কে সঠিকভাবে তোমরা প্রয়োগ করলে কী কী বেনিফিট তোমরা পেতে পারো তোমাদের ছাদ বাগান থেকে, এটা পুরোপুরি বিস্তারিত আলোচনা করলাম বন্ধুরা এই ভিডিওতে। তো বন্ধুরা, এই দোবনটাকে তোমরা কতদিন অন্তর অন্তর ব্যবহার করবে এটা এবার আমাদের জানতে হবে। তো বন্ধুরা, এইটা যেহেতু গাছের খাবার প্রয়োগ করার পরে ব্যবহার করতে হবে, সেক্ষেত্রে আমরা কিন্তু 15 দিন অন্তর অন্তর এই দোবনটাকে গাছের মধ্যে প্রয়োগ করতে পারি। যদি সঠিক মাত্রায় সঠিকভাবে প্রয়োগ করা যায় তাহলে কিন্তু প্রত্যেকটা গাছ থেকে ভরে আমরা ফুল ফল তো পাবোই, তার সঙ্গে সঙ্গে গাছের চেহারাও কিন্তু সুন্দর হয়ে উঠবে। গাছ ঝাঁকড়া হওয়ার পাশাপাশি গাছের পাতাও সবুজ চকচকে থাকবে। তো বন্ধুরা, এই দোবনটাকে তোমরা কিন্তু স্টোর করে রাখতে পারো, কিন্তু 10-15 দিনের বেশি এই দোবনটাকে স্টোর করা যাবে না। কারণ এই দ্রবণের মধ্যে যদি একবার ব্যাকটেরিয়া ফাঙ্গাসের আক্রমণ হয়ে যায়, গাছের মধ্যে প্রয়োগ করলে গাছের মারাত্মক ক্ষতি হতে পারে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছো এই গুড়ের ভূমিকা আমাদের ছাদ বাগান পরিচর্যায় কতটা। যদি এরপরেও কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাবে বন্ধুরা, যে কোন জিনিসটা তোমাদের বুঝতে সমস্যা হচ্ছে। তো বন্ধুরা, আজকে এই ছোট্ট ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করি এই ভিডিওটা সকলের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের কাছে প্রচুর শেয়ার করে দেবে বন্ধুরা, এবং যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। তো বন্ধুরা, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। সকলে ভালো থেকো, বাগানকে সুস্থ রেখো। নমস্কার।